ভালো আছে আলহামদুলিল্লাহ আমি সবটা থাকে সবকিছু শিখো সৃষ্টি স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী অনলাইন বাংলা ক্লাসে সবাইকে স্বাগত বলো তো আমরা সকল কাজের শুরুতে কি বলবো আসসালামালাইকুম শামসুর রহমান ঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু ধীরে ফ্রেন ছুটে যায় মাঠ পেরোলেই বল ফুলের উপর বাসা বাজে ঝনঝনা ঝনঝন আমি কিন্তু পড়া শেষে সবাইকে প্রশ্ন করবো
অতএব পড়াগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে ঝক 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 ঝকাটার অর্থ হলো ঝক ঝক শব্দ রাত দুপুরে মাছ ধরা। রাত দুপুরে অর্থ হলো মাছ রাত্রি, রাত দুপুরে অর্থ কি বললাম মাছ রাত্রি। জিরো অর্থাৎ বিশ্রাম নেয়, জিরো অর্থাৎ বিশ্রাম নেয়। ফের অর্থ আবার, ফের অর্থ আবার। পেরুলে অর্থ হলো পার খোলে, পেরুলে পার খোলে। বাজনা বাদ্য বাজানোর শব্দ, বাজনা বাদ্য বাজানোর শব্দ। বেশ অর্থ ভালো, বেশ অর্থ ভালো। এবার বাকপিন বলো, কেউ কোনো কথা বলবে না, একদম সবার মোবাইল ফোন সাইলেন্ট করা যাবে, মিউট করা থাকবে। যখন আমি যার নাম বলবো সে আনমিউট করে কথা বলবে। কথা বুঝতে পেরেছো? বলো বাকিন বলো, ঝক ঝকা যা করতে, ঝক ঝকা ঝক, জি ঝক ঝকা ঝক শব্দ, ঝক ঝক শব্দ। আসসালামু আলাইকুম মিস, ঝক ঝক শব্দ অর্থ হলো ঝক ঝক শব্দ। আচ্ছা এবার মুহিব বলো, মুহিব বাবু ঝক ঝক ঝকা ঝক অর্থ কি বললাম বলো তো? ঝক ঝক শব্দ, ঝক ঝক শব্দ। ভেরি গুড। তাসমিন, তাসমিন বলো রাত দুপুরে রাত দুপুরে অর্থ কি? মাঝে মাঝ রাত্রে মাঝ রাত্রে। গুড। সুমাইয়া সিদ্দিকা তুমি বলো। গেছিলাম জিরোই, জিরোই বিশ্রাম, বিশ্রাম। গুড। আরেকবার বলেন
অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলব, সবাই খাতা এবং কলম নাও এবং সুন্দর করে লিখে ফেলো। তাহলে দেখো ঝক ঝকা ঝক অর্থ হলো ঝক ঝক শব্দ। এরপরে রাত দুপুরে, দেখো আচ্ছা তাহলে দেখো ঝক ঝকা ঝক অর্থ হলো ঝক ঝক শব্দ, রাত দুপুরে অর্থ হলো মাস রাতে চিরই বিশ্রাম নেয়, ফের অর্থ আবার পেরুলেই পার হলে, বাজনা বাদ্য বাজানোর শব্দ, বেশ অর্থ
Yes, miss. Yes, ma'am. Yes, ma'am. Please, আমার লেখা শেষ. No, miss, আমার কোনো সমস্যা নাই, আমি মন না. No, ma'am. আমার কোনো সমস্যা নেই, আমি রাশিদ নাম সাম. Ma'am, আমার লেখা হয়ে গেছে. No, miss. Ma'am, আমার লেখা হয়ে গেছে. অবশ্যই তোমরা করবে এবং গ্রুপে পোস্ট করবে তোমরা অনেকেই ক্লাস করো কিন্তু অনেক সবাই কিন্তু হোমওয়ার্ক করতে দাও না যদি তুমি গ্রুপে হোমওয়ার্ক না দেখো তাহলে কি হবে তোমার ভুল হলেও তুমি বুঝতে পারবে না আমরা যদি দিব অবশ্যই সবাই সমান গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দেবে ঠিক আছে বাবা মার কথা মতো চলবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে দেশকে ভালোবাসতে হবে দেশের সম্পদগুলো রক্ষা করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ